অনেক পুরুষই এটা বলে থাকে যে একজন পুরুষের তুলনায় একজন মহিলার যৌন চাহিদা বা যৌন ক্ষমতা সাত গুণ বেশি আজকের ভিডিওতে আমরা এটাই জেনে নেব যে সত্যিই কি একজন পুরুষের থেকে একজন মহিলার ক্ষমতা সাতগুণ বেশি নাকি কম যে সকল ছেলেরা বিছানায় মাত্র দুই মিনিটে হেরে যায় বা যারা বিছানায় নিজের স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারে না বা সুখ দিতে পারে না বা ঘনিষ্ঠ মুহূর্তে যারা নিজের স্ত্রীকে ঠিক মতো উত্তেজিত করতে পারে না অল্প সময় যাদের পতন হয়ে যায় শুধুমাত্র সেই সকল পুরুষরাই এটা মনে করে বা এটা বলে থাকে যে একজন পুরুষের থেকে একজন মহিলার যৌন ক্ষমতা বা চাহিদা সাতগুণ বেশি কিন্তু যে সকল পুরুষরা স্ত্রীকে ঠিক মতো তৃপ্তি দিতে পারে বা স্ত্রীর কাছে হার মেনে যায় না তারা কিন্তু কখনো এটা মনে করে না যে তার থেকে তার স্ত্রীর ক্ষমতা বেশি একজন পুরুষের শরীরে উত্তেজনা খুব দ্রুত আসতে পারে এবং তাদের উত্তেজনাও কিন্তু খুব দ্রুত গতিতেই আবার চলে যায় কিন্তু একজন মহিলার উত্তেজিত হতেও কিন্তু সময় লাগে এবং তার এই উত্তেজনা কমতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে পুরুষ এবং মহিলা যখন ঘনিষ্ঠ হয় তখন এই ঘনিষ্ঠ মুহূর্তে কিন্তু একজন পুরুষের একবারই শুক্রাণু বের হয় কিন্তু এই একবার ঘনিষ্ঠ মুহূর্তে একজন মহিলার কিন্তু কয়েকবার অর্গাজম হতে পারে আবার একজন সুস্থ স্বাভাবিক সক্ষম পুরুষ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কয়েকবার কিন্তু তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য উত্তেজিত হতে পারে কিন্তু একজন মহিলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে একবার তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হয়ে সম্পূর্ণ তৃপ্তি পায় তাহলে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ থাকে না বা ইচ্ছা থাকে না একজন পুরুষ তার সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়ার মূল কারণ হচ্ছে তার শারীরিক সুখ লাভ করা কিন্তু একজন মহিলার কাছে শারীরিক সুখ পাওয়ার থেকেও অনেক বেশি তার স্বামীর কাছ থেকে আদর এবং ভালোবাসাটাকে সে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে এর জন্য আপনারা লক্ষ্য করলে দেখবেন ঘনিষ্ঠ থাকা অবস্থায় একজন পুরুষ কিন্তু তার সঙ্গিনীকে কোনো ধরনের আদর না করেও শুধুমাত্র শুক্রাণু বের করে সম্পূর্ণ সুখ পেতে পারে কিন্তু একজন মহিলা কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে তার সঙ্গীর কাছ থেকে কোনো ধরনের আদর না পেলে সে সম্পূর্ণ সুখ পায় না আসলে নারী এবং পুরুষ উভয়েরই শারীরিক গঠনও আলাদা এবং তাদের শরীরে উত্তেজক হরমোনগুলোও আলাদা তাই যৌন ক্ষমতার কার কিরকম হবে এটা একটার সাথে আর একটা মিলানো যাবে না গবেষণায় দেখা গেছে বিবাহিত দম্পতিরা যদি দুই তিন দিন অন্তর অন্তর ঘনিষ্ঠ হয় তাহলে উভয়েরই কিন্তু শারীরিক চাহিদা পূরণ হয়ে যায় এই জন্য দেখা যায় যে কারো থেকে কারো ক্ষমতা আসলে কম বা বেশি নয় আসলে সৃষ্টিকর্তা নারী এবং পুরুষ উভয়কে এমনভাবেই তৈরি করেছে যাতে উভয় উভয়ের শারীরিক চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ